চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ, বাকি আছে মাত্র একখান দিন। পরিস্থিতি যা বোঝা যার তাতেই পঞ্চম দিনের আগাম আবাস দের যে দারুণ রোমাঞ্চর। ম্যাচ ড্রয়বু নাকি বাংলাদেশ জিতিবু তাই নির্ভর করে শেষ দিনের খেলার উদ্দি। হয়তো দারুণ কিছুই অপেক্ষা করে স্বাগতিক বাংলাদেশের লাই। শ্রীলঙ্কা এনেও দেল হয়ে গে গই এড়া এর দেল হইব এটাই তো শ্রীলঙ্কা সবসময় এটা দেল হয়ে যাবে, এটা খেলার মাঠ তো দেউলি এড়াও দেউলিয়া। আর এক ঘন্টা আগে যদি ব্যাটিং এসে দিত তাহলে দুই দুই উইকেট যাইতো, সার্গো হইতো, সার্গোলে খেলা কেনা আগে হইতো, তাহলে এখন তো ডরে মিকে যাইবে খেলাইবে, আর কেনা জিতিবার জিতিবার ইয়ে থাকতো। খুব ভালো লাগে খেলা, খেলা দেখি এর সাকিব ভাইয়ের খেলা অসাধারণ, বলার অসাধারণ। এই সাকিব ভাইয়ের বল তো খুব খুবই ভালো লাগে, খুবই এনজয় করি এরা। তামিম ভাইয়ের খেলাও খুব ভালো লাগে, তবে তামিম ভাই তো ফ্রিজের হাসাহাসি আসিল যেহেতু, সেহেতু তামিম ভাইয়ের অতটা লক্ষ্য করানো যায়, তবে খুব ভালো খেলবে এখন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আশা রাখি জিতিতে পারবে ইনশাল্লাহ। নাইম হাসানের ছয় উইকেট আর তামিম ইকবাল সেঞ্চুরি করি বাংলাদেশ রে, এখনো জয়ের দ্বারা দৌড়ে রেখি ইদার লাই হজে সাত গায়ে ফুয়া মেডি থইলে লোয়া। ফইলে ইনিংসত শ্রীলঙ্কা গড়ে 397 রান, জবাবে তামিম ও মুশফিকের সেঞ্চুরিত 465 রান গড়ে বাংলাদেশ। 68 রানত ফিসাই তাকিয়ে নে দ্বিতীয় ইনিংসর ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিন শেষে দলগানোর সংগ্রহ 2 উইকেটে 39 রান, এখনও বাংলাদেশের চাইতে 29 রানত ফিসাই আছে শ্রীলঙ্কা। যা অবস্থা দেখা যার আমার টেস্ট ইয়ান ড্র হবার সম্ভাবনা বেশি দেখা যার, যেহেতু এই যে মাত্র উইকেট এগো গিয়ে শ্রীলঙ্কার, এখন যদি আগামী প্রথম সেশনে ইম্পর্টেন্ট পঞ্চম দিনের, যদি প্রথম সেশনে উইকেট ভালো যায় মনে করেন, যদি ভালো আর উইকেট লইতে পারে তাহলে এখন চান্স আছে কেয়ারলাই এজ ও ওনার ইতারা আর লিটান বাঙ্গিন ভারে তাহলে একা আসা দেখা যায়। আমরা দিনাজপুর থেকে আসছি খেলা দেখার জন্য, অনেক ভালো লাগছে ভাই, অনেক সম্ভাবনা জেতার আছে ভাই, ইনশাল্লাহ জিতবে ভাই। আর এবার ফল আলহামদুলিল্লাহ মুশফিকের উগ্র ভালো উগ্র সেঞ্চুরি দেখি তো জি, তো জেদ্দুর খেললে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেললে, তো আশা রাখি আমাদের বাংলাদেশ আর যেহেতু বাঙালি আর আশা রাখি আমাদের বাংলাদেশ ভালো খেলিব ইনশাল্লাহ সামনে আরও মানে ভালো খেলিব। আর এই উপলক্ষে এই উদ্দেশ্য আছে যে আর একখান আসলে আছে যে বাংলাদেশ ভালো খেলিব এবং বাংলাদেশ বিজয় অর্জন করিব। বাংলাদেশ ইনশাল্লাহ জিতিব 100% ইনশাল্লাহ। সাকিবে যেভাবে খেলেন এবং তাজুল যেভাবে খেলেন, নামি ইসলাম যেভাবে খেলেন, এভাবে যদি হারিয়েও খেলেন ইনশাল্লাহ বাংলাদেশ জয়যুক্ত হবে ইনশাল্লাহ। বাংলাদেশ বহুত এগিয়ে আছে ভাই, বাংলাদেশ জিতিব ভাই, বাংলাদেশ জিতিব, সাকিব তাজুল অনেক ভালো খেলেন ভাই। 19 তারিখ বৃহস্পতিবার ম্যাচের শেষ দিনত শ্রীলঙ্কার বাকি 8 উইকেট দ্রুত তুলি লইতে ফেললে জয়ের আশা গড়িতে পারে বাংলাদেশ। তবে ক্রিজত লঙ্কান ব্যাটারক্কল যদি বালামতো তিয়ে যেতে পারে সেক্ষেত্রে ম্যাচ গড়াইব ডয়ের দিকত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টত তারার মারিত তারারে হারান হইলেও বাংলাদেশের মারিত তারারে অনুদিন আড়াইত নফারে বাংলাদেশ। তবে এবার চট্টগ্রামতি সে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনিব বাংলাদেশের টাইগারক্কল। এল্লি সাওয়া চট্টগ্রামের ক্রিকেট প্রেমী বক্তকলর। জামিল ইসলাম মামুন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।